আগামী 10 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে শিলিগুড়ি মহকুমা বইমেলা। এবার 12তম শিলিগুড়ি মহকুমা বইমেলা অনুষ্ঠিত হবে শিবমন্দির আঠরোখাই প্লেগ্রাউন্ডে। ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। বৃহস্পতিবার বঙ্গীয় সাহিত্য পরিষদে একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। তিনি আরও জানান, আগামী 10 জানুয়ারি শিবমন্দির বিএড কলেজ ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে, যা মাটিগাড়া বিডিও অফিসের সামনে গিয়ে শেষ হবে। এছাড়াও গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপস্থিতিতে এই মেলার সূচনা হবে। 7টি স্টলে ইংরেজি, হিন্দি, বাংলা, নেপালি, রাজবংশী ভাষার বইয়ের সম্ভার থাকবে মেলায়। ঠিক করেছি, আঠারোখাই প্লেগ্রাউন্ড শিবমন্দির, সেখানে হবে প্রত্যেক দিন 1টা থেকে 8টা অবধি এই বইমেলা প্রাঙ্গণ খোলা থাকবে দর্শকদের জন্য, ভিজিটার্সদের জন্য এবং বইপ্রেমী জনসাধারণের জন্য। প্রথম দিন অর্থাৎ 10 তারিখ 2:30টার সময় বিএড স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে এবং সেই শোভাযাত্রা শেষ হবে বিডিও অফিস মাটিগাড়া তার সামনে। ইনোভেশন প্রোগ্রাম ওই দিনই বিকেল 5টায় ইনোভেশন হবে। ইনোভেটর অনারেবল MIC জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। প্রধান অতিথি হিসেবে আমার নাম আছে এবং বিশেষ অতিথি হিসেবে অরুণ ঘোষ সভাধিপতি, রঞ্জন সরকার ডেপুটি মেয়র, ডক্টর সৌরভ চক্রবর্তী চেয়ারম্যান SJD, সুদেব বর্মন ডেপুটি ডাইরেক্টর মাস এডুকেশন, শ্রী পূর্ণম বল্লম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং এবং এমিনেন্ট সোশ্যাল ওয়ার্কার পাতে আগস্ট এরা থাকবে।